হাই ফ্রেন্ডস, আমি শিখা। আমার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। তবে বন্ধুরা, এখন তো আমি প্রতিদিনই টিপসের ভিডিও দিই, কিন্তু এবার থেকে প্রত্যেক রবিবারে চেষ্টা করব একটা করে রান্নার ভিডিও শেয়ার করার। আজ আমি খুব সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আর টাইটেল দেখে তো বুঝে নিয়েছেন বন্ধুরা। তো আজ আমি একটা শাকই তৈরি করব। তবে তার জন্য সবার প্রথমেই আঁচের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইটা একটু গরম করে নিয়ে তাতে আমি তেল দিয়ে দিয়েছিলাম। আর তেলটা দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, হাফ চামচ। পাঁচফোড়নটা যেই খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা। তো এবার লঙ্কা আর পাঁচফোড়নটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে ভাজব। তবে প্রথমে যখন আমি তেলের মধ্যে পাঁচফোড়নটা দিয়েছিলাম, তখন খুব সুন্দর একটা গন্ধ বেরোছিল, তাতে করে কিন্তু পাঁচফোড়নটা খুব একটা ভাজা হয়েছিল না। তো এখন কিন্তু আমার পাঁচফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আর লঙ্কাগুলো বেশ ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থাকতে কলমি শাক বেছে ধুয়ে কেটে রেখে দিয়েছি, আর সেই কলমি শাকগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে শাকগুলো দেওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর দেব পরিমাণ মতন লবণ। তবে বন্ধুরা, শাকে কিন্তু সব সময় লবণের পরিমাণটা কম দিতে হয়, কারণ শাক যখন নরম হয়ে যায় বা সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু পরিমাণে অনেকটাই কমে যায়, সেই জন্য লবণের পরিমাণটা সব সময় কম করে দিতে হয়, পরে লাগলে আবার দেওয়া যেতে পারে। তো লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো, আর আঁচটা অবশ্যই লো ফ্লেমে করে মিনিট দশেকের জন্য কুক হতে দেবো। দশ মিনিট পর ঢাকাটা খুলে আমি আবার ফিরে আসলাম। তো দেখুন বন্ধুরা, এখন শাকটা কিন্তু পরিমাণে অনেকটাই কমে গেছে, আর 80% কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিনি। তবে বন্ধুরা, যারা আপনারা চিনি খেতে পছন্দ করেন না বা চিনি খান না, তারা কিন্তু চিনিটা স্কিপ করে দেবেন। তবে মিষ্টি দিলে এর স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, তাই বন্ধুরা আপনারা যারা চিনি খান না, এখানে পারলে স্যাকারিন ইউজ করতে পারেন, কিংবা সুগার ফ্রিও ইউজ করতে পারেন। এই সময় বন্ধুরা, আমি আঁচটাকে আরেকটু বাড়িয়ে দিয়েছি, মিডিয়ামে করে নিয়েছি। এখন বেশ কিছুক্ষণ ধরে এটাকে একটু এইভাবেই খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। ব্যাস বন্ধুরা, তাহলেই তৈরি হয়ে যাবে কলমির শাক। কোনো রকম মশলাপাতি ছাড়াই কিন্তু অনায়াসেই এই শাকটা খেতে এতটা ভালো লাগে, আপনারা এইভাবে না তৈরি করে খেলে কিন্তু বুঝতেই পারবেন না, ভীষণ ইয়াম্মি হয়ে থাকে এই শাকটা। বাঙালিদের ভাতের প্রথম পাতে এই শাকটা কিন্তু অসাধারণ লাগে খেতে, তাই বন্ধুরা রেসিপিটা দেখে ঝটপট এইভাবে একবার বানিয়ে তৈরি করে ফেলুন ইয়াম্মি ইয়াম্মি কলমির শাক।